করে আমরা ঘেরাও করতে এসেছি। এর আগে চেয়ারম্যান এসেছিল, চেয়ারম্যানের কাছে আমরা গিয়েছিলাম, তখন উনি বলেছিলেন যে যদি কোনো চাকরিজীবী ঘরে যদি কোনো বাড়ি নতুন হয়েছে এই এইচএফ প্রকল্পে, তাহলে কিন্তু আমি নিজে গিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেবো। আমি তখন একটা কথাই বলেছিলাম যে স্যার আপনি পারবেন না, এই চেয়ারের মহ আপনি ছাড়তে পারবেন না, আমরা ভোট দিয়ে আপনাকে চেয়ারম্যান করেছি কিন্তু আপনি চেয়ারের মহ ছাড়তে পারবেন না। তারপরে উনি বললেন যে যদি কারো যে এইরকম দেখেন তিনতলা চারতলা বাড়ি আছে আপনি আমাকে ইনফরমেশন দেবেন। টোটাল ইনফরমেশন ডিএমকে দিয়েছি, এসডিওকে দিয়েছি, চেয়ারম্যানকে দিয়েছি এবং প্রত্যেকের নাম দিয়েছি যে কার কাছ থেকে যাদের ঘর আছে তাদেরকে ঘর দেওয়া হয়েছে। আমি ও টোটাল ইনফরমেশন এখানে দেওয়ার পর এখানে ডকেটে জমা দিয়েছি, উনি বলেছেন ইনকোয়ারি যাব। তারপরে আমরা যখন এসডিও দপ্তরে যাই গত ২৬ তারিখে ওইখান থেকে লিখিত দিয়েছে, আমার কাছে ডকুমেন্টস আছে, এখানে এক্সিকিউটিভ অফিসারকে দিয়েছে, তিনি আজ পর্যন্ত ২৩ দিন হয়ে গেল এখনও পর্যন্ত কোনো ইনকোয়ারি করেননি। গরিব মানুষগুলো বঞ্চিত হয়েছে, এখনও পর্যন্ত তাদের রাতের ঘুম ছাদে হয়ে যাচ্ছে, প্রত্যেকে স্কুলে স্কুলে থাকছে, পরে গোয়াল ঘরে থাকছে, কারো ভাড়া বাড়িতে থাকছে, উপায় নেই। আজকে আমরা এসে চেয়ারম্যানকে বলতে এসেছি, তো উনি হচ্ছেন পৌরপিতা, পৌরপিতা মানে হচ্ছে বাবা, তিনি কিন্তু আমাদের সঙ্গে একেবারেও সহযোগিতা করেননি, বাবার মতো ব্যবহার করেননি। বাবা দুর্বল ছেলেদেরকে দেখবে, ১৯ নম্বর ওয়ার্ড সব থেকে দুর্বল ওয়ার্ড, যে ওয়ার্ডে আপনি গেলেই দেখতে পাবেন চারদিকে ড্রেনের অবস্থা এবং পরিষ্কার যা কিছু দেখবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। আজকে ঘেরাও করেছিলেন চেয়ারম্যানকে? চেয়ারম্যানকে ঘেরাও করেছিলাম একটাই কারণ, যিনি উনি বলেছিলেন ঠিক আছে আমি ইনকোয়ারিতে যাবো এবং দেখবো সরজমিনে, কিন্তু আজ পর্যন্ত তিনি গেলেন না। আজকে যা ব্যবহার আপনি করলেন, উনি বাইরে বেরিয়ে দেন এন দেয়ার হুমকি সুরে বললেন, আমরাও জোরে কথা বলতে পারি, সেটা চেয়ারম্যান আপনি হুঁশিয়ার হয়ে যান, আপনি ভোটে জনগণের ভোটে আপনি জিতেছেন, এই গরিব মানুষগুলো তখন আপনার কাছে কি ছিল? একটা গরিব মানুষের ভোট, একটা বড় লোকের ভোট আপনি সমান দেখিয়েছিলেন, একটা রিক্সাওয়ালার ভোট আপনি সমান দেখিয়েছিলেন। করলেন উনি আজকে বেরিয়ে, উনি আমাদের জোর গলায় বলেছেন আপনি কেন এখানে এসেছেন, এতগুলো লোক নিয়ে কেন এসেছেন, প্রসিডিওর নিয়মে আসেন, অসহায় মানুষ মানুষ বলেই তো আজ এসেছে। প্রয়োজন হয় তিনি মারতে উদ্যত হতে হয়েছিলেন। আমার নাম এস কে রানা, তার জন্য বলেছিল যে ৩ মাস ঘর দেখতে যাই নাই বলি আজ আমরা এখানে ঘেরাও করতে এসেছি। চেয়ারম্যান তখন এসে ভালো না বলে আমার সাথে ঝগড়া করে বলি তো কোনো অধিকার নাই, কিসের জন্য পুলিশ ডাকছে, পুলিশ ডেকে কি অধিকারে পুলিশ ডাকবে, আমরা তো বলে দিয়ে দরকার, আমরা বলবো দানসত্ব হিসাবে যদি কেউ বসে আছি তাহলে যদি জল পড়ছে ঘরটাতে তার জন্য কি কোনো দাবি নাই? পুলিশ দিয়ে বার করে দিল আপনাদের? ওই তো পুলিশ ডেকে দিল, তো আমরা যে নিয়ে আছে তাকেও অপমান করছে, কিসের জন্য করবে, আমরা নিয়ে আছি সেই তো আইছে তার জন্য আসবে কিসের জন্য? আপনারা কি জন্য এসেছিলেন? চলুন যে দেখালবেন, চলুন কে কি অবস্থায় আছে, কারুকার না যদি দলিল আছে আপনারা সহযোগিতা করে তারাকে ঘর করে ডার করে দিতে হবে, আমরা গরিব মানুষ যদি পারবো তাহলে আপনাদের কাছে অভিযোগটা করতে আসবো না। আপনার নাম? আমার নাম বিনা বাগচি। কি হলো ঘটনা? আমি ঘেরাও হয়নি, আমাকে বিক্ষোভ দেখাবি, আমি আসার পর দেখলাম যে কিছু মহিলা এখানে আছেন, ওরা বসে আছেন এখানে দেখলাম, তো আমি জিজ্ঞেস করলাম যে আপনারা বাইরে থেকে কে এনেছে, কি জন্য এসেছেন আপনারা, আপনাকে বলবো উনি তারপর থেকে আসেননি। ১৯ নম্বর ওয়ার্ড একটা মানে একদম সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আপনারা জানেন এবং প্রচুর গরিব মানুষ আছে সেখানে, সেখানে যদি আমি পৌরসভা টোটাল অ্যালটমেন্ট ২৪টা যে অ্যালটমেন্ট সবটা দিয়ে দিই চলবে, এই প্রজেক্টে বাড়ি পেতে গেলে দলিল কিংবা পর্চা নিজের নামে থাকতে হয়, তা আমি বলেছি যাদের নিজের নামে দলিল বা পর্চা আছে আপনারা দরখাস্ত করুন, অন্তত এরপর এখানে ২০২০ ২০২১ ২০২২ পর্যন্ত প্রজেক্ট চলবে,
যাদের নিজস্ব কাগজ থাকবে, পশ্চাৎ দলিল থাকবে যাদের, তাদের বাড়ি করে দিয়ে হস্তান্তর করবো। আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি নাকি পুলিশ ডেকে তাদেরকে উল্টোপাল্টা কথা বলে বের করে দিয়েছেন ঘর থেকে? একদম বের করে দিয়ে কোনো প্রশ্ন নেই, আমাকে আমার ঢোকার জায়গা ছিল, আমাকে ঢুকতে দিচ্ছিল, আমার ঢোকার মতো রাস্তা ছিল না। আমি পুলিশ তো আমার ডাকতে হবে, এটা গভর্নমেন্ট প্লেস, গভর্নমেন্ট প্লেসে আমি যদি কাজ করতে না পারি, এত পাবলিক আছে, আমাদের পুলিশের সাহায্য নিতেই হবে। আমি তো আইনে নিজে নিতে পারি না, আমি তো ওদের সাথে ফেরালি করতে পারি না, তা আমাদের আইনে আশ্রয় তো নিতেই হবে আমাকে। আমি তারপরে ওদের আমি ডেকেছিলাম, চারজন ভদ্রমেলে এসেছিলেন, তার সাথে আলোচনা করছি, তাদের আমি বলেছি যাদের কাগজপত্র আছে তারা রেডি করুন এবং সেই কাগজপত্র দিয়ে আমাদের দরখাস্ত করুন, পরবর্তী বছর পর্যন্ত যে আরও বাড়ি দেওয়া হবে তখন আমরা চেষ্টা করব, সবাই যাতে বাড়ি পায় তার চেষ্টা করব। কিন্তু যাদের কাগজপত্র নেই স্কিমটা, সেই কাগজ থাকতেই হবে নিজের নামে, তো যাদের নেই সেখানে তো ভবিষ্যতে যদি অন্য কোনো প্রজেক্ট আসে তখন দেখব না। ওনাদের একটা অভিযোগ যে আপনি নিজে যাবেন বলেছিলেন এলাকায় এবং এলাকায় উনি ঘুরে আসেন, সেটি আপনি জাননি, সেই কারণে অভিযোগটা দিতে হবে তো আমাকে, যে অভিযোগগুলো দিয়েছে সবগুলো ভিত্তিহীন দিয়েছিল, অভিযোগ বলেছিলেন যে আমি দেখেছি আমার